হ্যালো, ফিলোসফি অনার্স সেকেন্ড সেমিস্টার। আজকে তোমাদের আমি লকের ধারণা নিয়ে আলোচনা করব। লক ধারণার উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে মানুষ চিন্তা করে এবং সেই চিন্তার একটি বিষয়বস্তু থাকা দরকার। এই ধারণাই হলো চিন্তার বিষয়বস্তু। মন নিজের মধ্যে যাকে প্রত্যক্ষ করে এবং চিন্তনের যা সাক্ষাৎ বিষয়বস্তু তাকেই লক ধারণা বলেছেন। লকের মতে জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজের মতো, তাতে কোনো ধারণা থাকে না। অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের সমস্ত ধারণার উৎপত্তি। এই অভিজ্ঞতা আসে দুটি পথ বেয়ে, একটি হলো সংবেদন, অপরটি হলো অন্তর্দর্শন। সংবেদনের মাধ্যমে আমরা বাইরের জগতের জ্ঞান লাভ করি এবং অন্তর্দর্শনের সাহায্যে আমরা মনের মানসিক অবস্থার জ্ঞান লাভ করি। এই সংবেদন এবং অন্তর্দর্শন হলো এই দুটি জ্ঞানের উৎস। এই উৎস থেকেই আমরা যে সমস্ত ধারণার অধিকারী হই তার উদ্ভব হয়। বাহ্যবস্তু ইন্দ্রগ্রাহ্য গুণগুলি যেমন পিতত্ব, শীতত্ব, মিষ্টত্ব, উষ্ণতা প্রভৃতি যখন দেহস্থ ইন্দ্রিয়গুলিকে উদ্দীপিত করে, তখনই আমাদের সংবেদনের সৃষ্টি হয় এবং আমরা পিত, শীত, উষ্ণ, মিষ্ট প্রভৃতির ধারণা পেয়ে থাকি। যে সমস্ত ধারণা সম্পূর্ণভাবে ইন্দ্রিয় নির্ভর সেগুলি সংবেদনের মাধ্যমে লাভ করা যায়। এই যে অভিজ্ঞতা দুটি পথ সংবেদন, এই সংবেদন হলো যে বিভিন্ন ইন্দ্রিয় পথে বাহ্য জগতের বিভিন্ন বস্তুর যখন ছাপ আমাদের মনের উপর পড়ে তখনই সংবেদন সৃষ্টি হয়। এবং অভিজ্ঞতার অপর একটি উৎস কী? অন্তর্দর্শন, যার মাধ্যমে আমরা আমাদের মনের ক্রিয়াকলাপে যেমন চিন্তন, তারপরে সন্দেহ, বিশ্বাস, এগুলি ধারণা আমাদের হয়ে থাকে। কাজেই বাহ্যবস্তু মনকে ইন্দ্রগ্রাহ্য গুণের এবং মন বুদ্ধিকে তার নিজের ক্রিয়াকলাপের ধারণা দেয়। আমাদের যাবতীয় ধারণা এই সংবেদন এবং অন্তর্দর্শনের মাধ্যমে পেয়ে থাকি। যখন থেকে মানুষ এই প্রত্যক্ষ করতে শুরু করে তখনই ধারণার অধিকারী হয়। অর্থাৎ বলতে হবে যে প্রত্যক্ষ করা, যখনই আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি তখনই সেই ধারণা সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করি। এই প্রত্যক্ষ করা এবং ধারণার অধিকারী হওয়া একই কথা। সংবেদন এবং অন্তর্দর্শন যুগপৎ ক্রিয়া করে না, যেহেতু মন নিষ্ক্রিয়ভাবে এই ইন্দ্রিয়গ্রাহ্য গুণগুলির ধারণা গ্রহণ করে, সেহেতু এই সংবেদন অন্তর্দর্শনের পূর্বেই আসে। মানসিক ক্রিয়ার ধারণার পূর্বেই শিশু সংবেদন ধারণার অধিকারী হয়। কাজেই এই মানে বহিঃপ্রত্যক্ষ অন্তঃপ্রত্যক্ষের পূর্বগামী হয়। এখানেই লকের সঙ্গে ডেকার্টের একটা পার্থক্য রয়েছে। ডেকার্ট বলেছেন যে মনকে আমরা দেহের তুলনায় বেশি ভালোভাবে জানতে পারি। তার মতে মনের জ্ঞান জড়বস্তু জ্ঞানের তুলনায় পূর্বগামী। লক বলেছেন যে পূর্ববর্তী বাহ্যবস্তুর প্রত্যক্ষের উপরই আত্মার প্রত্যক্ষ নির্ভর। ইন্দ্রিয় পথে মনে যা কিছু উপস্থিত হয় তা মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে। মন যেমন কোনো ধারণা সৃষ্টি করতে পারে না, তেমনি মনে কোনো ধারণা উপস্থিত হলে তাদের বিনষ্ট করতে পারে না। যেমন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হলে সেই দর্পণ যেমন সেই প্রতিবিম্বকে ধ্বংস করতে পারে না, বিনষ্ট করতে পারে না, তাদের অস্বীকার করতে পারে না, তাদের মুছে ফেলতে পারে না, তেমনি মনে যখন কোনো মৌলিক ধারণা এসে উপস্থিত হয় তখন মন তাদের গ্রহণ না করে থাকতে পারে না। তাদের পরিবর্তন করা বা মুছে দেওয়া, নতুন কোনো ধারণা মনের পক্ষে স্থাপন করা সম্ভব হয় না। এরপর আসলো ধারণার শ্রেণীবিভাগ। ধারণাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো মৌলিক ধারণা আর একটি হলো যৌগিক ধারণা। এই মৌলিক ধারণাগুলি আমাদের সব জ্ঞানের উপাদান। সংবেদন এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমরা মৌলিক ধারণা লাভ করি। অন্য কোনো উৎস থেকে মৌলিক ধারণা লাভ করা যায় না।
মনে যখন মৌলিক ধারণা এসে উপস্থিত হয় তখন মন তাদের তাদের পুনরাবৃত্তি করতে পারে, তাদের তুলনা করতে পারে, পরস্পরের সঙ্গে যুক্ত করতে পারে এবং খুশি মতো নতুন যৌগিক ধারণা গঠন করতে পারে। মনে যখন কোনো মৌলিক ধারণা এসে উপস্থিত হয় তখন মন তাদের বিনষ্ট করতে পারে না। এবার এই মৌলিক ধারণাগুলিকে চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সংবেদনের মাধ্যমে যে মৌলিক ধারণাগুলিকে লাভ করা যায় সেগুলি হলো চার প্রকারের। এক নম্বর হচ্ছে কতগুলি মৌলিক ধারণা রয়েছে যেগুলি একটিমাত্র ইন্দ্রিয় পথে আমাদের মনে প্রবেশ করে, যেমন সাদা, লাল, নীল, এই বিভিন্ন বর্ণ মাত্র আমাদের চক্ষুপথে আমাদের মনের মধ্যে প্রবেশ করে। আবার দেখা যায় যে যখন কোনো শব্দ, অর্থাৎ আমরা যখন বাইরে থেকে কোনো আওয়াজ আসে বা কোনো যখন গান শুনি, সেগুলো কিন্তু আমাদের সেই কর্ণপথেই আমাদের মনের মধ্যে প্রবেশ করে। আবার বিভিন্ন ধরনের গন্ধ, সেগুলো নাসিকার মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে। এগুলো প্রত্যেকটি আমাদের একটিমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে। একেই লক বলেছেন এক ইন্দ্রিয় লব্য ধারণা। আবার কতগুলি মৌলিক ধারণা রয়েছে যেগুলি একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে, যেমন ধরো টিভিতে কোনো আমরা গান শুনছি, যে আমরা গান শুনছি আবার কিন্তু দেখছি, এই দুটির মাধ্যমে কিন্তু আমাদের মনের মধ্যে সেই ধারণা আমাদের মনের মধ্যে প্রবেশ করে। আবার অনেক সময় দেখা যায় আমরা যখন হাত দিয়ে খাবার খাই, যে আমরা হাত দিয়ে স্পর্শ করছি এবং তাকে আমরা দেখছি, তাকে আমরা তার গন্ধ নিচ্ছি, তার স্বাদ গ্রহণ করছি, এই যে একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেই ধারণা আমাদের মনের মধ্যে প্রবেশ করাচ্ছি, এর জন্য লগেকে বলেছেন একাধিক ইন্দ্রিয় লব্য ধারণা। কোনো কোনো মৌলিক ধারণা আছে যেগুলি শুধুমাত্র অন্তর্দর্শনের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে, যেমন প্রত্যক্ষ, চিন্তন, সন্দেহ, বিশ্বাস, এগুলি কিন্তু আমাদের অন্তর্দর্শনের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে। চিন্তা হলে সেটা চিন্তা বা সন্দেহ, এগুলি কিন্তু আমরা অন্তর্দর্শনের মাধ্যমেই আমাদের মনে প্রবেশ করাতে পারি। আবার কোনো কোনো মৌলিক ধারণা রয়েছে যেগুলি সংবেদন এবং অন্তর্দর্শন এই দুটির মাধ্যমেই আমাদের কিন্তু এই উভয়ের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রবেশ করে, যেমন সুখ, দুঃখ। এই সুখ এবং দুঃখ, এটা আমি ধরো বাইরের কোনো বিষয় দেখে আমরা হয়তো আনন্দিত হলাম বা বাইরের কোনো কিছু থেকে আমরা তো দুঃখ পেলাম, এগুলি কিন্তু যেমন সংবেদনের প্রয়োজন তেমনি কিন্তু অন্তর্দর্শনেরও প্রয়োজন। এই দুটির মাধ্যমে আমাদের কিন্তু এই সুখ দুঃখ আমাদের মনের মধ্যে প্রবেশ করে। জাগতিক বস্তুগুলি পরস্পরের উপর ক্রিয়া করে যে কার্য উৎপন্ন করে সেগুলি আমরা সংবেদনের মারফত একটি শক্তির ধারণা যেমন লাভ করি, তেমনি আমাদের ইচ্ছা অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার ক্ষমতা লক্ষ্য করে আমরা অন্তর্দর্শন মারফত একটি শক্তির ধারণা লাভ করি। এই চারটি মৌলিক ধারণার একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে এই ধারণাগুলি মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে এবং এই ধারণাগুলি গ্রহণ করার পর তাদের পরিবর্তন করা বা তাদের বিনষ্ট করা বা নতুন কোনো ধারণা স্থাপন করা মনের পক্ষে কিন্তু সম্ভব হয় না। এবার আসলো যৌগিক ধারণা। এই যৌগিক ধারণা হলো অন্তর্দর্শন এবং সংবেদনের মাধ্যমে প্রাপ্ত মৌলিক ধারণাগুলি সংগ্রহণের ব্যাপারে মন থাকে নিষ্ক্রিয়, কিন্তু মন নানাভাবে এই মৌলিক ধারণা থেকে যৌগিক ধারণা গঠন করতে পারে, যেমন শীতত্ব, কাঠিন্য, মিষ্টত্ব, এই মৌলিক ধারণা, একটা চিনির পিণ্ড, এই মৌলিক ধারণাকে কী করে একটা সংযুক্ত করে একটা মৌলিক ধারণা গঠন করে। মন কোনো নতুন ধারণা সৃষ্টি করতে পারে না, কিন্তু স্বাধীনভাবে মৌলিক ধারণা থেকে যৌগিক ধারণা সৃষ্টি করতে পারে। প্রধানত তিনভাবে মন যৌগিক ধারণা গঠন করতে পারে, যেমন অনেকগুলি মৌলিক ধারণা রয়েছে যেগুলি একত্রে সমবেত করে সেটা যৌগিক ধারণা গঠন করতে পারে, যেমন যেমন তোমার বিশ্বজগৎ, সৌন্দর্য,
সৈন্য দল, মানুষ, কৃতজ্ঞতা এগুলি একত্রে সমবেত করে কিন্তু যৌগিক ধারণা গঠন করা যায়। 2 নম্বর, যে একটি মৌলিক বা যৌগিক ধারণার সঙ্গে অপর একটি মৌলিক বা যৌগিক ধারণা মধ্যে সম্পর্ক স্থাপন করেও কিন্তু আমরা যৌগিক ধারণা গঠন করতে পারি। যেমন পিতা ও মাতা, বৃহৎ ও ক্ষুদ্র, কার্য ও কারণ, এগুলি কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করে কিন্তু যৌগিক ধারণা গঠন করা যায়। আর 3 নম্বর বলছে যে একাধিক ধারণার অনুসঙ্গ থেকে একটি ধারণাকে পৃথক করে নিয়ে একটি সার্বিক বা সাধারণ ধারণা গঠন করা যায়। যেমন তুষার, দুগ্ধ, খড়িমাটি, এই মৌলিক ধারণা থেকে শ্বেতত্ব একে পৃথক করে নিয়ে একটি শ্বেতত্ব এই সামান্য ধারণা গঠন করে। এই সংযুক্তি এবং সম্বন্ধীকরণ এবং পৃথকীকরণ এগুলো হলো 3টি প্রধান প্রক্রিয়া যার দ্বারা মন একটি যৌগিক ধারণা গঠন করতে পারে, অর্থাৎ জটিল ধারণা গঠন করতে পারে। এই যৌগিক ধারণাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রত্যংশ, একটি হলো দ্রব্য, আরেকটি হলো সম্বন্ধ। এই প্রত্যংশ হলো একটি মৌলিক ধারণার মিশ্রণ বা যৌগিক ধারণা যাদের কোনো স্বাধীন সত্তা নেই। এই প্রত্যংশ হলো দ্রব্যের গুণ, দ্রব্যকে বাদ দিয়ে প্রত্যংশের অস্তিত্ব কল্পনা করা যায় না, একেই প্রত্যংশ বলে। এবার আসলো দ্রব্য। দ্রব্যের ধারণা হলো একটি যৌগিক ধারণা। অন্তর্দর্শন এবং সংবেদনের মাধ্যমে যে মনে যে মৌলিক ধারণা উপস্থাপিত হয়, সময় সময় কতগুলি মৌলিক ধারণা একত্রে মনে আবির্ভূত হয়, এই মৌলিক ধারণাগুলি হলো সপ্রতিষ্ঠ মনে করা সম্ভব নয় বলে তাকে আমরা ভিত্তিস্বরূপ একটি সপ্রতিষ্ঠ আকারের অনুমান করি। এই আকারই হচ্ছে দ্রব্য নামে অভিহিত। এবার আসলো সম্বন্ধ। বলছে সম্বন্ধ হলো দুটি বিষয়কে পাশাপাশি রেখে এবং তাদের পরস্পরের সঙ্গে তুলনা করে এই সম্বন্ধের ধারণা পাওয়া যায়। মন যখন এই দুটি বিষয়কে এমনভাবে যুক্ত করে যে একটিকে প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে মন অপরটিতে ফিরে যায়, তখনই কিন্তু সম্বন্ধের আবির্ভাব হয়। আজকের আলোচনা এই পর্যন্তই।